আমার এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে এই কপি কপি আমরা শুরু করছিলাম ওয়েদার গুগলের ইয়া ওয়েদার এপিআই দিয়ে তাই না অ্যাড্রেসটা আচ্ছা এখন এই ওয়েদার ওয়েদার শো করার জন্য বিভিন্ন ধরনের হচ্ছে যে এপিআই আছে বিভিন্ন কোম্পানি ওয়েদার এপিআই ডেভেলপ করছে এখন যেমন তার মধ্যে আমরা যদি এই যে শুধু গুগল যদি সার্চ করি গুগলে গিয়ে যদি সার্চ করি ওয়েদার এপিআই গুগলে যদি সার্চ করে দেখেন ওয়েদার এপিআই তাহলে দেখবেন কম্পকে দশটা পনেরোটা কোম্পানি ওয়েদার ডেভেলপ করছে তার মধ্যে সবচেয়ে বেটার হচ্ছে গুগলেরটা ওয়েল পরিচিত গুগল করছে তারপরে মেবি এই যে ডার্ক স্কাই এপিআই বানাইছে বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানি যেমন ধরুন শার্ট এর জন্য বিভিন্ন পলো ব্র্যান্ডটা হচ্ছে যে নেশন ওয়াইড পরিচিত ইন্টারন্যাশনাল পরিচিত তাই না এরকম যতগুলো এই এপিআই ডেভেলপ করছে বিভিন্ন কোম্পানি এরকম দেখবেন যে বিশটা কোম্পানি এপিআই ডেভেলপ করছে ওই ওয়েদারের জন্য থাকো তাই হচ্ছে যে এর মধ্যে ইয়াহুটা হচ্ছে যে সবচেয়ে রিলায়েবল এবং সবচেয়ে ওয়েল ইউজড এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন কোম্পানিগুলো এপিআই ডিজাইন করে মার্কেটে ছেড়ে দিতে ফ্রি ইউজ করার জন্য অন্যরা ফ্রি ইউজ করতে পারে এখন এর মধ্যে ওয়েদার ইয়াটা হচ্ছে যে ইয়াহুর যে ওয়েব এপিআইটা এটার অ্যাড্রেস হচ্ছে ডেভেলপার ডট ইয়াহু ডট কম স্ল্যাশ ওয়েদার এখন এই যে দেখেন ইয়াহু ইয়াহুর যে এটা ওয়েদারে পেয়ে আসছে এখন যদি চাই আমি এটা কারো ইয়ে থেকে আসছে হ্যাঁ খেয়াল করছেন এই দেখেন এই দেখেন আমি যদি এখানে ফরকাস্ট ফর কি বলে নোম কি বলে আর কানসা না এটা বাইরে হচ্ছে যে শিকাগো এখানে শিকাগোর যদি আমি ওয়েদার দেখতে চাই বা উইন্ডো যদি দেখতে চাই সাপোজ তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে এই যে দেখেন এই শিকাগোর ওয়েদার দেখাচ্ছে এটা জেসন ফর্মেটে এরকম আর আমি যদি এক্সেমেলে ফর্মেট করি তাহলে এরকম আমি যদি ডালাসের যদি ওয়েদার দেখতে চাই তাহলে এখানে ক্লিক করলে এখানে এক্সএমএল ফর্মেটে আসছে আর এবার এখানে ক্লিক করলে জেসন ফর্মেটে আসছে আমরা জেসনের যেটুকু বুঝছি এখন এটা বুঝি না মোটামুটি একটা বুঝি না আইডিয়া আসছে মোটামুটি আইডিয়া আসছে এই ওয়েদার সম্পর্কে এই এপিআই ইয়ার জেসন ফাইল সম্পর্কে আর এক্সএমএল দেখেন আমরা এক্সএমএল এর সাথে আগে থেকে পরিচিত ছিলাম দেখেন এক্সএমএল কেমন থাকে এই যে এগুলো যেগুলো এক্সএমএল ট্যাগ এগুলো এক্সএমএল এর ট্যাগ এগুলো ট্যাগ এগুলো ট্যাগ কোন কোন ট্যাগ হচ্ছে যে আপনার এই যে নিজস্ব ট্যাগ এক্সএমএল এ নিজস্ব ট্যাগ তৈরি করা যায় তো একই জিনিস এটা যদি একই ওয়েদার এখন এই যে এই কোডটুকু যদি আমি ওয়েবসাইটে ইউজ করি তাহলে এই কোডটুকু ওয়েবসাইট বুঝবে এইচটিএমএল বুঝবে বা বা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট বুঝবে এখানে ইয়ে আছে এখন এই দেখা কিছু সুবিধা আছে এখানে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনি ইয়াহু ওয়েদার ওই যদি আপনার অ্যাপে যদি ইউজ করতে চান তাহলে এখানে এই যে কিছু ফর্মেট দেওয়া আছে গেট স্টার্টেড এখানে যদি ক্লিক দেই তাহলে এখানে দেখাবে যে কি করে আমার আপনার অ্যাপে আপনি ইয়াহুটা ইউজ করতে পারবেন এখন এরকম করে সুবিধা আছে আপনি কোন শহরের আপনার অ্যাড্রেস দেখবেন

ইয়াহুর ওয়েদার এই পেজটা যদি বুঝি তাহলে আমাদের জন্য সুবিধা হবে ওকে দেখেন সুবিধা হবে কি দেখেন এই দেখেন আমরা যদি এখানে এই যে যদি এটা ইয়াহুর এই যদি আপনি ম্যানুয়াল টেস্ট করতে চান তাহলে আপনাকে এরকম করে কোয়েরি লিখতে হবে এরকম করে জি কোয়েরি লিখতে হবে সিলেক্ট তার ফ্রম ওয়েদার ডট ফরকাস্ট হোয়ার ডাব্লু ও আইডি ইন সিলেক্ট এই এটা হচ্ছে ডাব্লু ও আইডি সিলেক্ট এই যে ডব্লিউ ও ই আই ডি ফ্রম জিও ডট প্লেসেস ওয়ান্যাট টেক্সটিকল টু নোম এ কে এ কে আমি যদি চাই যে প্লেস টিকল টু তখন আমি চাচ্ছি যে আটলান্টা আটলান্টা জি জি এ এটা যদি দিয়ে যদি আমি টেস্টে ক্লিক দিই তাহলে আমার এটা আটলান্টা অ্যাড্রেস দেখার কথা এই দেখেন আমার কি টাইটেল দেখাচ্ছে না ওয়েদার দেখাচ্ছে আটলান্টার এটা এটা আসবে দেখছেন আমার যে এর এপিআই গুলো বিশাল একটা বড় একটা ফাইল দেখছেন না বড় একটা ফাইল কিন্তু এখানে আমার চেঞ্জ হয়ে গেছে কোথায় যেন একটা জায়গা দেখলাম এই এই যে জর্জি এখানে আসছে না আটলান্টার সিটি আটলান্টা জর্জি আসছে না জি এখন যদি আমি চাই যে আমি অ্যালাবাম মনে করেন যে বার্মিংহাম অ্যালাবামা দেখব

এই যে ডালাস টেক্সাস এর ওয়াটার আসছে এখন এটার যে এই ওয়েবসাইটে দেওয়া আছে এটা এন্ড পয়েন্ট এন্ড পয়েন্ট মানে কি এইটার জন্য আমি যে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে আসছে এটা যদি আমি ক্লিক করি এটা যদি সিলেক্ট করি তাহলে একটা সাইডে গিয়ে এটা পেস্ট করে দেখি কি হয় এই যে এন্ড পয়েন্টটা এটা হচ্ছে কি দেখা তো চেনা নাকি এটা হচ্ছে যে একটা জেসন ডেটা জেসন ফরম্যাট জি এখন তার মানে কি আপনি যদি এই ওয়েদার অ্যাপটা যদি আপনি ডালাসের ওয়েদারটা যদি আপনার ওয়েবসাইটে ডিসপ্লে করতে চান তাহলে আপনাকে এই অ্যাড্রেসটা ডিসপ্লে করতে হবে এই অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা আপনার ওয়েবসাইটে দিতে হবে এই অ্যাপটা ওয়েবসাইট দিলেই আপনার যেহেতু লোকাল ডালাস তাহলে আপনার ডালাসের এই ওয়েদার করতে হবে মানে এই এপিআইটা ইউজ করতে পারবো আমার ওয়েবসাইটে ইয়েস এখন আপনি যদি চান যে আপনি নিউ ইয়র্ক এর টার্গেট করবেন তাহলে এখানে আপনি চেঞ্জ করে দিবেন জি ঠিক আছে এখন এই যে আমরা একটু মোটামুটি যে ধরুন ওয়েদার এপিআই ফরম্যাট পেলাম এটা হচ্ছে যে জেসন এখন सेम জিনিসটা এটা যে জেসন আমি যদি এক্সএমএল এ ক্লিক করি তাহলে আমার এক্সএমএল ফরম্যাটে দেখাচ্ছে ডেটাটা এখন এক্সএমএল ফরম্যাট মোটামুটি চেনেন বা খুব বেশি চেনা দরকার নাই মোটামুটি একটা আইডিয়া তো হইছে আপনার জেসন সম্পর্কে তাই না জি জি যেটুকু আইডিয়া হয়েছে আমরা এখান থেকে শুরু করতে পারবো এখন এই যে আমরা যে ধর মনে করেন আমি যে এখান দিলাম এই যে এন্ড পয়েন্টটা পেলাম এন্ড পয়েন্টটা দেওয়ার পরে আমার কি হচ্ছে যে এরকম একটা জেসন আউটপুট আসছে না এখানে হচ্ছে যে ওই জেসন ফরমেটার বলে একটা যে গুগলে সার্চ দেন জেসন ফরমেটার হচ্ছে যে মনে করেন যে বা জেসন ফর্মেটার বিউটিফাই মন হয় একটা যেখন একটা দিলেই হয় দেখিন একটা জেসন ফর্মেটার ডটি বাইকি ও জেসন ফর্মেটার্যাড হ্যালিডটার এখানে ক্ট দেই। আমি যদি এই এই জিনস্টা আমি পুরোটা কপি করে আর এই খানে পেস্ট করি কল পিডিয়া যদি প্রসেস করি এবার দেখেন আর একটু মোর এ যে এই মোর রিডেবল ফরম্যাটে আসছে তাই না ফরম্যাটেড জেসন ডেটা তাই না এবার দেখেন না আইটু ফরম্যাটেড আকারে আসছে না আর একটু ফরম্যাটে আগেরটা যেমন ছিল আগেরটা কেমন ছিল এরকম প্লেন ছিল না সব এক লাইনে ছিল না এক লাইনে ছিল তাই না আগেরটা সব আমার এক লাইনে ছিল হিজি বিজি ছিল তাই না এটা হচ্ছে যে রিডাবল না ওরকম করে কিন্তু এবার যেমন আমাকে ফরম্যাটারে দেখাচ্ছে আমি প্রসেস করার পরে আমাকে একটু মোটামুটি মোর রিডাবল ফর্মেটে আসবে যদি কপি করে যদি আমি যদি আমি এখানে এই নোটপ্যাডে দিই তাহলে দেখেন মোটামুটি আমি একটা বুঝবো কিন্তু প্রথমে তারপরে কি কি যেন আছে মোটামুটি একটা রিজনেবল তাই না এখন এই যে এই যে ইয়ের ফর্মেটটা এই ওই এটা একটা কমপ্লেক্স ভেরি কমপ্লেক্স জেসন ফর্মেট আপনি যদি এই ফর্মেটটা যদি আমি আপনাকে বুঝাইতে পারি এই ফর্মেটটা বুঝাইতে পারি তাহলে আপনি জেসনের এই ব্রিফিং বুঝবেন এই ফর্মেটটা যে বুঝতে পারি তাহলে আপনি জেসনের জেসন ফাইল পুরোটাই বুঝতে পারবেন আর আমাদের নেক্সট ক্লাসে টার্গেট থাকবে যে এই যে দেখেন এই যে টার্গেট থাকবে যে আমি বের করব যে সাপোজ মনে করেন যে এইটার সিটির নাম বের করবো সিটির নাম বের করলে কি শো করবে আবার ডালাস শো করবে তাই না আচ্ছা আর আমি যদি চাই এখানকার উইন্ড কেমন আজকের উইন্ড এইটি ডিগ্রি সরি এই উইন্ড নাকি টেম্পারেচার টেম্পারেচার ওকে উইল হচ্ছে যে চিলি সাপোজ তারপরে আমি যদি চাই যে ডিরেকশন এটা তারপরে স্পিড হচ্ছে যে এয়ার স্পিড হচ্ছে যে এটা উইন্ড স্পিড হচ্ছে যেরকম দেখেন প্রত্যেকটার জন্য আলাদা 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 আমি যদি চাই যে কি বলে যে টাইম জোন ফরক্যাস্ট ফরকাস সব কিছু এখানে আছে আমি যদি এটা যদি বুঝি এটা যদি বুঝি দেখেন এটা এটা যদি বুঝি তাহলে অক্টোবর নাইন এর ওয়েদার এরকম অক্টোবর টেন এর ওয়েদার এরকম অক্টোবর ইলেভেন এর ওয়েদার এরকম অক্টোবর টুয়েলভ এর ওয়েদার এরকম সব কিছুর মধ্যে আছে আমাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাসে টার্গেট থাকবে যে এই এপিআইটা ওয়েদার এপিআই আমি হচ্ছে যে যে একটা সিটি ধরে টার্গেট করছি এক্সট্রাক্ট করবো প্রথমে যে একটা সিটি ধরে আমি ওয়েদার এপিআইটা এরকম করে যে কোনো একটা সিটি নিয়ে প্রথমে কোয়েরি করব কোয়েরি থেকে যে কোনো একটা সিটি নেব সিটি নেওয়ার পরে আমি যে এন্ড পয়েন্টটা পাবো এই এন্ড পয়েন্টটা আমি হচ্ছে যে আমি একটা কোয়েরি ইয়া কি পাবো জেসন পাবো তাই না জি এই জেসন ফাইলটা যদি আমি এক্সট্রাক্ট করতে পারি তাহলে এই জেসন ফাইলে তো ডেটা শো করবে তাই না আচ্ছা গুড সেন্সিং একটা যদি আমি সাপোজ মনে করেন আমি আমি যদি এটা আমাকে আমি আমার ওই আমি যখন ইয়াহুতে গিয়েছিলাম তখন আমার কিসে জন্য শো করতেছিল মনে আছে ইয়াহু ইয়াহু ডট কমে যাই আমার কোথায় যেন ওয়েদার শো করতেছিল এখানে মনে আছে আমার আমার ইয়েতে মেরি এটা দশ দিয়ে তাই না আসলে দেখি আমি যদি ওখানে যদি মেরিয়েটা জজ দিয়ে দিই তাই আমাকে সেমটা শো করে কিনা খেয়াল করেন আমি যদি এই এইখানে যদি মেরিয়েটা জর্জ দিয়ে দেই মেরিয়েটা জর্জ দিয়ে দেই মেরিয়েটা দিলে দেখেন না আমার আজকের ওয়েদার আজকের ওয়েদার 88 ডিগ্রি তাই না জি আচ্ছা দেখি আমার এখানে 88 ডিগ্রি দেখাচ্ছে কিনা এই এই যে

টু থার্সডে টু এসডে মানডে সানডে দেখেন এইটি সেভেন আছে না সানডে কত এইটি সেভেন আর সিক্সটি নাইন তাই না ঠিক আছে এখানে দেখি আমার এইটি সেভেন আর সিক্সটি নাইন কি নাই দেখেন এইটি সেভেন আর সিক্সটি নাইন তাই না তার মানে কি আমি কিন্তু এই যে দেখেন এই জেসনের এই ভ্যালুগুলো আমি জেসনের যে এখানটা কোয়েরি করতেছি এই যে কোয়েরির যে রেজাল্টটা এই যে আমি কি ডেটাবেস থেকে এটা আমাদের ডেটাবেস থেকে কোয়েরি করা হুম না একটা একটা ডেটাবেস একটা একটা আর তার রেজাল্টটা কি টা কি একটা এক্সএমএল ফাইল এক্সএমএল বা না ফাইল বা আমি করতে পারি আর এন পয়েন্টটা কিভাবে আপনি ই করেন পয়েন্টটা পয়েন্টটা এটা আমি এন পয়েন্টটা কপি করে নিব কপি করে

ফরমেটার এখানে আমি এখানে এখানে ফরমেটার এর এখানে পেস্ট করে দেখি জেসন ফাইলটা ফরমেটার আমি পেস্ট করে দিলাম ঠিক তাহলে দেখেন এখানে আমার এই যে এই যে আমার এটা দেখাচ্ছে পুরো অফ মার্কস এখানে দেখাচ্ছে পুরো ফারটাটা কাটছে হাই লো 100 এর জন্য 87 69 তারপরে হচ্ছে যে এরকম কোড দেখাচ্ছে বলছি এখন আমরা শুরু করছিলাম সেখান থেকে আমি ফেরত যাই যেখান থেকে শুরু করছিলাম কারণ আমরা ইপিআই টেস্টিং শুরু করছিলাম তাই না এপিআই টেস্টিং মানে এই জিনিসটাই বুঝছেন যে আমরা এভাবে এই এপিআই দিয়ে টেস্ট করব যে ইয়ে করার জন্য এই কি বলে এপিআই ভ্যালু ঠিক আছে কিনা হ্যাঁ হ্যাঁ এপিআই টেস্ট করব যে আমি ডেটাবেস থেকে যে ভ্যালুটা পাচ্ছি ডেটাবেস থেকে যে কোয়েরি করে যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটাই আমার ওয়েবসাইটে ডিসপ্লে করছে কিনা ঠিকমতো এখন ম্যানুয়াল যারা হচ্ছে পে টেস্ট করে তারা ম্যানুয়ালি কোয়েরি করে কোয়েরি করে যে রেজাল্ট আসলো রেজাল্টটা দেখে টেবিল আকারে রেজাল্টটা আসলো সে এখানে গিয়া দেখবে যে হ্যাঁ ভ্যালুটা সব টেবিলের মিলছে কিনা তাই না এখন যারা আমরা এই কি বলে ম্যানুয়াল টেস্টের পরিবর্তে যদি অটোমেশন করি অটোমেশন কিভাবে করা যায় দুই এখন হচ্ছে যে অটোমেশন যদি আমি প্রোগ্রাম লিখি তাহলে আমি যে কি করতে পারবো এই প্রোগ্রামটাই এই যে দেখেন আমি এই এই প্রোগ্রামটা যদি পুরো প্রোগ্রামটা আপনাদের দেখাই তাহলে এটা হচ্ছে যে আমি এপিআই নিতে পারবো যেকোনো একটা এপিআই এই এন্ড পাথ থেকে এন্ড পাথ দিয়ে আমি একটা রেজাল্ট নিব রেজাল্ট নেওয়ার পরে আমি প্রতিটা জিনিস ডিসপ্লে করতে পারবো এই দেখেন স্ক্রিপ্ট কোড এই 15 জেম রান করি এই প্রোগ্রামটা যদি রান করি দেখেন আমার প্রত্যেকটা ভ্যালু এই দেখেন আমার শো করতেছে এই প্রত্যেকটা ভ্যালু আমাকে শো করতেছে দেখেন আমি ডিসপ্লে করার জন্য না প্রত্যেকটা ভ্যালু সে শো করতেছে আমি যে শো করতেছি কবে কার স্যাটারদের সান দে কোন দিনে কোন দিনে এখন বুঝবেন না কিছু কিন্তু আমি হচ্ছে যে এই প্রোগ্রামটা যখন এক্সপ্লেন করব আপনি বুঝে যাবেন এই প্রত্যেকটা লাইন এই কয়েকটা লাইন বুঝলেই হলো আপনি যদি কয়েকটা লাইন বুঝেন তাহলে এই এই বারবার বাকিগুলো বুঝবেন মানে নেক্সট ডেতে আমাদের টার্গেট থাকবে এই এইটা বোঝার বোঝার জন্য ইনশাল্লাহ ঠিক আছে আমাদেরটা আগে